সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়াল চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজকে থাম্বনেইল এবং টাইটেল দেখেই বুঝতে পেরেছেন আমি কোন গাছের উপরে ভিডিও করছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা হচ্ছে কোলিয়াস। এবং কোলিয়াসের ভ্যারাইটি যে কত রকমের আছে, একজন বাগানিদের পক্ষে ছোটোখাটো একটা ছাদ বাগান শুধু কোলিয়াস দিয়েই ভরা যায়। কিন্তু একজন বাগানি নিশ্চয় চাইবে না যে সমস্ত ছাদ বাগানটা তার কোলিয়াস দিয়ে ভর্তি হয়ে থাকুক, তবে বেশ কয়েক রকম তো কালেকশন রাখেই, এর ভ্যারাইটি বলে শেষ নেই। তবে ভ্যারাইটি যাই হোক না কেন, কালার যেই হোক না কেন, এদের পরিচর্যা একই রকম এবং খুবই লো মেনটেন্স গাছ। কতটা লো মেনটেন্স সেটা বলার আগে আমার কাছে যেগুলো কালেকশন রয়েছে সেগুলো একটু দেখার চেষ্টা করছি, আপনারা একদিক থেকে দেখতে থাকুন। তো বন্ধুরা, এটা দেখতে পাচ্ছেন এরকম, তারপরে চলে আসুন এই যে কী ভেরিয়েশান, হলুদের উপরে লাল একটা কম্বিনেশান। এটা দেখুন, এটি খয়েরি রঙের সঙ্গে একটা টুকটুকে গোলাপি রঙের একটা কম্বিনেশন রয়েছে, এইটা আবার হলুদের মধ্যে লালের একটা কম্বিনেশান, এটা আবার একটা ডিপ খয়েরি রঙের সঙ্গে হলুদের একটা কম্বিনেশান, এইটা আবার একটা হালকা সবুজ সঙ্গে লালের একটা কম্বিনেশান। এইটা তো দারুণ মার্ভেলাস কালার, একেবারে দারুণ, যেন পাতাগুলো দেখার মতো নকশা করে করে রয়েছে, খুব সুন্দর লাগে দেখতে। এটা একটা সবুজের সঙ্গে একটা গোলাপি হয় অনেক সময় এই যে একদম গোলাপি কালার হয়ে যায়, আবার অনেক সময় এটা লালও হয়। এটা আবার একটু ভেরিয়েশনটা আলাদা দেখতেই পাচ্ছেন, আর এটা পুরো লাল কালার রয়েছে। তো এমনিতেই আমার কাছে 10টি কালার রয়েছে, যেটা আপনারা দেখতে পেলেন। একদিক থেকে যদি দেখতে থাকুন খুবই সুন্দর লাগে এদেরকে, মানে ছাদ বাগানে তো শোভা বাড়াতে পারেই, আর আপনি এটাকে প্রায় অযত্নেই, মানে একবার লাগিয়ে দিলে সেরকম খুব একটা রক্ষণাবেক্ষণ করতে হয় না, পরিচর্যা করতে হয় না, এভাবে এরা নিজের স্বমহিমায় এরা আনন্দ বিনোদন করতেই থাকে। গাছ যখন টবে লাগিয়েছেন তো কিছু একটা পরিচর্যা তো করতেই হবে, কারণ মাটিতে বসালে এদের খুব একটা পরিচর্যা প্রয়োজন হয় না, খাবারও দিতে হয় না, এদেরও খাবার খুব একটা লাগে না, দু মাস তিন মাস পরে একবার একটু আপনার যে কোনো ধরনের কম্পোস্ট দিলেই হয়, খোল জল দিলেও দিতে পারেন আপনি মাসে একবার। তো এরকমভাবে না দিলেও, এমনিতেই মাটিতে তো না দিলেই কোনো কিছুর প্রয়োজন পড়ে না, এরা খাবার খুবই কম চাহিদা, তবে কিছু পরিচর্যা করতে হয়। যেমন ধরুন এই গাছটিতে ফুল এসছে, তো এই ফুলের তলার নিচ থেকে আপনি যদি না কাটেন তাহলে পাতাগুলো কিন্তু ছোটো হয়ে যাবে, আর গাছটিকে এবড়ো খেবড়ো লাগবে, তাই সমান করার জন্য আমরা তো মাঝে মাঝে এই ফুলগুলোকে কেটে দেবই, এমনভাবে কাটবো যেন গাছটার কোনো, এটা যেমন ফুল হয়নি কিন্তু উঁচু হয়ে গেছে, তাহলে এটাও আমি কেটে দিতে পারি, যেমন এটা আবার ফুল এসছে কেটে দিতে পারি এইভাবে। তো এইটুকুই শুধু পরিচর্যা করতে হবে আপনাকে, অন্য কিছু নয়। এটার ফুলটা আপনারা হয়তো বুঝতে পারছেন না দূর থেকে, দেখুন এটারও ফুল এসছে, তো এটা একটু লম্বা হয়ে গেছে, একটু কেটে দিতে হবে, এটার যেমন ফুল আছে একটু কেটে দিতে হবে। তো গাছটাকে এমনভাবে কাটতে হবে যাতে গাছটা উঁচু নিচু হয়ে থাকে না, সবটাকে চেষ্টা করবেন সমান করে রাখা, যেমন এই গাছটা অনেকটাই উঁচু হয়েছে তাহলে একটু তলার দিক থেকে কাটবো, এটা যেমন ফুল চলে এসছে এইভাবে কাটবো। তো এইটুকুই শুধু পরিচর্যা, এমন কিছু নয়, মানে সমান করে দিতে পারলেই হলো। এটা যেমন বেশ কয়েকটা উঁচু হয়ে গেছে, এটাকে একটু কেটে দেবো, তো এইভাবে করবেন আপনি। আর জল এই গাছটা খুবই পছন্দ করে, কারণ জলের অভাব হলে কিন্তু এই গাছটি নেতিয়ে যায়, আবার জল দিলে আবার দু ঘন্টার মধ্যেই আপনার রিভাইভ হয়ে যায়, কিন্তু জল যাতে না কম হয় এটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে। টবের গাছে সীমিত মাটি পুষ্টি যেমন কম পায়, তেমনি জলেরও আপনাকে যোগানটা সময় মতন দিতে পারলে গাছটি সত্যি কিন্তু খুব অল্প পরিচর্যায় একেবারে আপনার হাতের ছোঁয়া পেয়ে পেয়ে একেবারে দৃষ্টিনন্দন হয়ে উঠবে। দেখুন না কত মার্ভেলাস কালার, কত সুন্দর লাগে এই গাছগুলো দেখতে। তো কোলিয়াসের ভ্যারাইটি বললাম যে শেষ নেই, আমার কাছে 12টি কালার রয়েছে। তো এর আবার চারা করাটা জানেন আরও মানে সহজ, ভাবতেই পারবেন না কীভাবে চারা করবো, সেটা একটু আমরা একটু দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, এই যে কোলিয়াস দেখছেন, বিভিন্ন রকম ভ্যারাইটি দেখালাম আপনাদের, এর চারা করা খুবই সহজ, কীভাবে করবেন একটু দেখাই আপনাকে। প্রথমে করবেন কি, এরকম একটা গাছ থেকে যে কোনো একটা 3-4 ইঞ্চির একটা ডাল সংগ্রহ করবেন, এরকম ডাল সংগ্রহ করলাম, করে নিয়ে তলার দিক থেকে কিছুটা পাতা আমাকে এভাবে কেটে ফেলতে হবে, এই যে এইভাবে কেটে ফেলবেন। কেটে ফেলে তারপরে একটা গ্রোয়িং ব্যাগ বা এরকম একটা গ্লাসে আপনি বেশ বালি নিতে পারেন, কিংবা মাটি কোকোপিট আর বালি মিশিয়ে আপনি মিডিয়া করতে পারেন, করে নিয়ে মাঝখানে একটা এরকম একটা ফুটো করবেন, এরকম এটা করে দেবো, এখানে ঠিক মাঝখানে আমি এটা বসিয়ে দেবো। তো এইভাবে বসিয়ে দিয়ে আপনাকে ছায়াতে মোটামুটি এক সপ্তাহ রেখে দিতে হবে, প্রথম সপ্তাহ কিন্তু একটু
মোটামুটি ঝিমিয়ে থাকবে, এরকম একটু ঝিমিয়ে আছে, এরকম আমি বেশ কয়েকটা করেছি, এক সপ্তাহ আগে করেছি। এটা আস্তে আস্তে এটা বেশ সুন্দর টাটকা রিভাইভ হয়ে যাবে এবং নতুন নতুন পাতা ছাড়বে। তো এইভাবেই আমি করেছি। যেমন এইটা দেখুন কি সতেজ হয়ে আছে, এর প্রচুর শেকড় হয়েছে, সেটা আপনাদেরকে আমি যদি দেখাই একটু তুলে তাহলে আপনারা বুঝতে পারবেন। একটুখানি মাটি ছাড়িয়ে আপনাদের দেখাচ্ছি যে দেখেন কত কতটা শেকড় হয়েছে, আশা করি দেখতে পাচ্ছেন। এই যে ছোটো ছোটো গাছ বেশ সুন্দর শেকড় হয়ে গেছে। এমনি যেখানে ফাইনাল পরে লাগাবেন সেখানে সরাসরি বসিয়ে দিলেও হবে, তবে গ্রোয়িং ব্যাগে চারা করে বসালে জিনিসটা খুব ভালো হয়। এই যে দেখুন কত সহজে হয়ে যাচ্ছে, এটা হতে আপনার 10 থেকে 15 দিন সময় লাগবে আপনার। এইভাবে আপনারা করতে পারেন। পরবর্তী অংশ দেখুন তাহলে। এভাবে আমি যে কোনো জায়গাতে পটিং করে দিলে এই গাছটা সময় থাকবে, তো কোনো রোগ পোকা হয় না। রোদে রাখবেন গাছ, রোদে না থাকলে ছায়া থাকলে একটু কালারের একটু কম বেশি হয়। তো এইভাবেই করে থাকুন। তো বন্ধুরা যদি এই ধরনের ভিডিও আপনারা পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।